সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম জমা দিতে প্রাথমিকভাবে 20 জনের তালিকা করেছে সার্চ কমিটি। এখান থেকে যাচাই বাছাই করে 10 জনকে চূড়ান্ত করা হবে। আজ বেলা 11টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসে সার্চ কমিটি। 2 ঘন্টারও বেশি সময় ধরে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে কমিটিকে সাচিবিক সহায়তাকারী মন্ত্রিপরিষদ বিভাগ। কাল আবারও বৈঠক হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে 6 ফেব্রুয়ারি থেকে কাজ করছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বিশিষ্টজন ও ব্যক্তি পর্যায় থেকে 322 জনের তালিকা পায় আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের এই প্যানেল। দেশে করোনায় আরও 13 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 28,944। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 24,500-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 2,150 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 8.71%। দেশে এখন পর্যন্ত 19,31,304 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে 17,45,332 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 9,478 জন। খুলনার 13 খাদা উপজেলায় 2 যমজ বোনকে হত্যার ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 খাদা থানার এসআই এনামুল হক জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে 2.5 মাস বয়সী যমজ 2 বোনকে শ্বাসরোধে হত্যার পর তাদের মা মরদেহ পুকুরে ফেলে দেয়। তিনি জানান, শিশু দুটির বাবা মাসুম বিল্লা 13 খাদা থানায় করা মামলায় এই অভিযোগ করেছেন। 13 খাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশোলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে শুক্রবার সকালে মনি ও মুক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে শিশুদের বাবা মাসুম বিল্লা হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে শিশু দুটির মা কানিজ ফাতেমা কনা এবং কনার বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়। পরে কনার বাবা মাকে ছেড়ে দেওয়া হয়। সুনামগঞ্জে একটি ওষুধের দোকান থেকে এক নারীর 6 টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। শুক্রবার ঢাকার ভাটারা এলাকা থেকে অভি মেডিকেল হল নামক ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গুপকে গ্রেপ্তার করা হয়। তার 2 সহযোগীকে ধরা হয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে। আজ ঢাকায় সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, গত 16 ফেব্রুয়ারি অভি মেডিকেল হলে ওষুধ আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন সুনামগঞ্জের জগন্নাথপুরের এক নারী। ওই ঘটনা বলে দিতে চাওয়ায় তাকে হত্যার পর মরদেহ 6 টুকরা করে ওষুধের কার্টনে ভরা হয়। দেশের বাইরের খবর, ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে 2 সেনাসহ অন্তত 3 জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে জম্মু কাশ্মীরের সেনারা রাজ্যের সোপিয়ান জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। জাইনপোরা এলাকা ঘিরে ফেলে তারা। সেখানে তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে 2 জন সেনা নিহত হন। এ সময় পুলিশের গুলিতে 1 সন্ত্রাসীর মৃত্যু হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়া 1,90,000-এর বেশি সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে মস্কো যে কোনো দিন সামরিক হামলা চালাতে পারে। পশ্চিমা দেশগুলোর দাবি, যুদ্ধ শুরুর অজুহাতের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসের স্বশাসিত 2টি অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করছে রাশিয়া। ইউক্রেন সেনাদের হামলার আশঙ্কা, এরই মধ্যে অঞ্চল 2টির বেসামরিক নাগরিকদের দক্ষিণ পূর্ব রাশিয়ায় সরে যেতে বলেছে বিচ্ছিন্নতাবাদীরা। এদিকে ডনবাস থেকে যাওয়া শরণার্থীদের আশ্রয়, খাবার, চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তিশালী ঝড় ইউনিসের আঘাতে ইউরোপে অন্তত 9 জন মারা গেছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার ঘন্টায় 122 মাইলের বেশি গতিবেগে ঝড়টি ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে আঘাত হানে। ইউনিসের তাণ্ডবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে 4 জন, নেদারল্যান্ডসে 4 জন ও বেলজিয়ামে 1 জন মারা গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। ইউনিসের তাণ্ডবে যুক্তরাজ্যে প্রায় 2 লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্বে করোনায় শুক্রবার 10,268 জন মারা গেছে, নতুন রোগী 19,28,000-এর বেশি।
ওমিক্রন ধরনের কারণে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, চীনের আওতাধীন হংকংয়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এদিকে চীনের তৈরি করোনার বুস্টার টিকা V01 ওমিক্রনের বিরুদ্ধে শতকরা 61.35% সুরক্ষা দিতে পারে বলে প্রমাণ মিলেছে। পাকিস্তান ও মালয়েশিয়ায় 10,000-এর বেশি মানুষের উপর পরীক্ষার পর এ তথ্য মিলেছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম। এবারে খেলার খবর। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে শুরু হচ্ছে বিসিবির বিশেষ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্স। এই আয়োজনকে সামনে রেখে প্রথম স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 23 ক্রিকেটারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের 10 দিনের কার্যক্রম। আগামী 25 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প। টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে অংশ নেবেন ঘরোয়া লিগে ভালো করা ক্রিকেটাররা। ক্যাম্পে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপুর মতো সিনিয়রদের সাথে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মেহেদি হাসান রানার মতো উঠতি ক্রিকেটাররা। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews। এই ঠিকানায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।